ওয়ালাইকুম সালাম ওরমাতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন পর্দার জন্য নিকাপ কি শুধুমাত্র বোরকার সাথেই করতে হবে নাকি ঢিলা পোশাকের সাথে করা যেতে পারে বা কি শুধুমাত্র বোরকার সাথেই আবশ্যক কিনা এ বিষয়টা আপনি জানতে চেয়েছেন এবং আপনি একজন আমেরিকার প্রবাসী যেখানে দেখা যাচ্ছে বোরকার সাথে নিকাপ পড়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে যেটা আপনার প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি নিকাপ করাটা পর্দা করাটা এটা প্রত্যেক নারীর জন্য ফরজ প্রত্যেক নারীর জন্য এটা বাধ্যতামূলক ফর দ্য আই সকল নারীর জন্য এটা ফরজ যে নিজেকে মুসলিম হিসেবে একজন মুসলিম নারী হিসেবে যে দাবি করবে নিজেকে অবশ্যই তাকে পর্দা করতে হবে ওর মাহরম থেকে তার নিজের সৌন্দর্যকে তার নিজের মুখমণ্ডলকে অঙ্গ প্রত্যঙ্গকে আড়াল রাখতে হবে আর সেটা অবশ্যই বোরকার মাধ্যমে করতে হবে ঢিলা ঢোলা পোশাক যদি হয় যেই পোশাক পরার কারণে তার শরীরের অবয়ব বোঝা যাচ্ছে না বা শরীরের আকৃতি বোঝা যাচ্ছে না সে সকল পোশাক দিয়েও সে পর্দা করতে পারে এবং অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে আমরা অনেক দেখে থাকি যে অনেক নারীরা দাবি করে নিজেদেরকে পর্দানশীল দাবি করেন এবং তারা দেখা যাচ্ছে হিজাব করে থাকেন তো হিজাব করে পর্দা করলে কিন্তু সেটা পর্দার মধ্যে পড়বে না পরিপূর্ণ পর্দার মধ্যে পড়বে না পরিপূর্ণ পর্দার মধ্যে অবশ্যই মুখটাকেও ঢা ঢাকা রাখতে হবে শুধুমাত্র চোখটা খোলা থাকতে পারে বা চোখটা বাহিরে থাকতে পারে আর বাকি মুখটা বা গোটা শরীর আবৃত অবস্থায় থাকতে হবে সেটা আপনি বোরকা দিয়ে করেন অথবা অন্য কোনো কাপড় দিয়েই করেন না কেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে অন্য কোনো কাপড় বলতে দেখা যাচ্ছে যে আপনি যেটা আমেরিকার কথা বললেন সেটার বিষয়টা ভিন্ন কিন্তু দেখা যাচ্ছে যে যেই সমাজে বরকার প্রচলন রয়েছে যে সবাই বরকা পড়তেছে তো সেই সমাজে যদি কেউ মনে করেন না আমি ঢিলাঢুলা পোশাক পরব এবং সেটার উপর মেকআপ পরবো তাহলে এটা তাবার রোজের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেটা আল্লাহ সহা নিষেধ করেছেন যেটা আল্লা সামু তালা নিষেধ করেছে অথবা দেখা যাচ্ছে সমাজে সবাই কালো বোরকা পরে আমি দেখা যাচ্ছে বোরকা পরলাম কিন্তু রঙিন বোরকা পরলাম বা ডিজাইন করা বোরকা পরলাম তাহলে এটাকে পর্দা বলা যায় না বা অনেক দেখা যাচ্ছে টাইট ফিট বোরকা পরে সেটাও পর্দার অন্তর্ভুক্ত নয় যতই সে নেকাপ পরুক না কেন যেই বোরকা পরলে তার শরীরের অবয়ব বোঝা যায় সেটা পর্দার অন্তর্ভুক্ত হতে পারে না বা এই ধরনের বরকা পড়তে ইসলাম আমাদেরকে বলেনি আমাদের সমাজে আমরা একটু যোগ করতে চাচ্ছি আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে আমাদের সমাজে বর্তমানে পর্দার নামে হিজাব যেটা চলে আসছে এটা আসলে পর্দার পূর্ণতা দেয় না পর্দাকে পূর্ণতা হিজাব দেয় না পর্দার পূর্ণ তখনই আসবে যখন নিকাবের মাধ্যমে পর্দা বা ঢিলাঢোলা পোশাকের মাধ্যমে আমরা পর্দা করব। এবং অবশ্যই বোরকা থাকতে হবে কালো কাপড়ের ডিজাইন মুক্ত থাকতে হবে বর্তমান সময়ে যারা হাজ পর্দা করে হাত মোজা পড়তেছে অনেকে দেখা যাচ্ছে তারা ডিজাইন করা বোরকা পরার কারণে তারা গুণাগার গুণাগার হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে ভিন্ন একটা কালার এমন একটা কালারের বোরকা সে পড়ছে যে দেখা যাচ্ছে যে কথার কথা এক জায়গায় পঞ্চাশ ষাটজন নারী আছে তো দূর থেকে বোঝা যাচ্ছে না ওই যে ওই কালারের বরকা যে পড়েছে বা একক একটা কালার যে কালারের বরকা কেউ পরে না এই ধরনের বোরকাও পরা যাবে না আল্লাহ আলম্বিস সব আল্লাহ ফিকুম